হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের আত্মজীবনীমূলক ভিডিওটিতে আপনাদের সুস্বাগত আজকের আত্মজীবনীমূলক ভিডিওটিতে থাকছে বিশিষ্ট ব্যবসায়ী জনদরদি রাজনীতিবিদ এবং একাদশ জাতীয় সংসদ সদস্য ডক্টর আনু হোসেন খান এর আত্ম উনিশশো সালে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার কাঞ্চনপুরের পূর্ব বিঘা গ্রামে এক মুসলিম সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন ডক্টর আনোর হোসেন খান তার পিতার নাম আলহাজ সাকোয়াতুল্লাহ খান ও মাতার নাম আনোয়ারা বেগম শিক্ষা জীবনে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন সালে ছোট একটি ফার্মেসি ব্যবসা প্রতিষ্ঠান থেকে তিলে তিলে গড়ে তুলেছেন আজকের স্বনামধন্য প্রতিষ্ঠান মডার্ন ডায়াগনস্টিক সেন্টার হাসপাতাল ও মেডিকেল কলেজ অল্প সময়ের মধ্যে দেশের সব শ্রেণী মানুষের মানসম মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার মাধ্যমে দারুণ খ্যাতি অর্জন করেছে প্রতিষ্ঠানটি দুই সালে তিনি আনোয়ার খান মডার্ন হাসপাতাল লিমিটেড প্রতিষ্ঠাতা করেন বর্তমান এটি সাতশো চল্লিশ শয্যা বিশিষ্ট হাসপাতাল আনোয়ার হোসেন খান আরো বেশ কয়েকটি প্রতিষ্ঠানের চেয়ারম্যান সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত সরকারি বেসরকারি ঊনপঞ্চাশটি মেডিকেল কলেজের মধ্যে আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজের সাফল্য ঈর্ষণীয় এ কলেজে সুদক্ষ ব্যবস্থাপনা পরিচালনা অপরূপ পরিবেশের কারণে কলেজটি কেবল বাংলাদেশের ছাত্রছাত্রীদের জন্যই নয় অসংখ্য বিদেশি অভিভাবক ধরা কাছে ওয়ান আনোয়ার খান মডার্ন ইউনিভার্সিটি নাম্বার টু আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ নাম্বার থ্রি আনোয়ার খান মডার্ন নার্সিং কলেজ নাম্বার ফোর আনোয়ার খান মডার্ন ড্রেসিং কর্পোরেশন নাম্বার ফাইভ আনোয়ার মডার্ন হসপিটাল নাম্বার সিক্স আনোয়ার খান হাজি আনোয়ার আই হসপিটাল নাম্বার এইট মডার্ন হোল্ডিং লিমিটেড এবং মেরি গোল্ড হোল্ডিংস এছাড়াও তিনি শাহজাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন তিনি প্রাইম বিশ্ববিদ্যালয়ের গভর্নিং বোর্ডের সদস্য হিসেবে ছিলেন আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন রাজনৈতিক জীবনে আনোয়ার হোসেন দুই জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের আওয়ামী লীগের মনোনয়নে তিনি বিএনপির প্রার্থী সাদাত হোসেনকে পরাজিত করে লক্ষ্মীপুর এক আসন থেকে প্রথম বরের মতো সংসদ সদস্য নির্বাচিত হন তিনি আওয়ামী লীগের রামগঞ্জ উপজেলা শাখার জ্যেষ্ঠ সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন মানবতা সেবায় বিশেষ অবদান ও ব্যবসা বাণিজ্য উল্লেখযোগ্য অর্জনের জন্য দুই সালে দুবাই সালে বিশ্ববিদ্যালয় সমাবর্তনে তাকে অনারারি ডক্টরের ডিগ্রিতে ভূষিত করেছেন লন্ডনের কমনওয়েলথ ইউনিভার্সিটি নেতৃত্ব ও ব্যবস্থাপনা ও কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় একই লন্ডনের গ্রাজুয়েট স্কুলের পক্ষ থেকে মাস্টার্স ক্লাস সার্টিফিকেট প্রদান করা হয় আপনি যদি ডক্টর আনোহার সম্পর্কে কোনো মন্তব্য বা কোনো পরামর্শ বা কোনো কিছু সম্পর্কে জানেন তাহলে কমেন্ট বক্সে লিখে রাখুন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব হবে থ্যাংক ইউ মাই ভিডিও প্লিজ প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল